গুড ইভিনিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। নতুন একটা ভিডিওর সাথে স্নিগ্ধাস ব্লগে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত। আর এখন বাজে 6:30, তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। মোটামুটি আমাদের বিকালের সব কাজ হয়ে গেছে, সন্ধ্যে টন্ধেও দেওয়া হয়ে গেছে। এই যে দেখো, সন্ধ্যে দেওয়া হয়ে গেছে। তো এইবার পেট পুজো করতে হবে, মানে কিছু খেতে হবে। আর বাবা সেই দুপুরবেলা আজকে খেয়েছে, তারপরে আজকে আর ঘুমায়নি, সারা দুপুর ঘুমায়নি, খেলে বেড়াচ্ছে। আর এখন বলছে যে খাবো, খিদে পেয়েছে, কিছু বানা। তো তাই ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি আর ব্লগটা স্টার্ট করি। ভাবছি আজকে একটু চাউমিন বানাবো আর তোমাদের সাথে সেটাই শেয়ার করব। চাউমিনে দেওয়ার জন্য আমি এই যে এখানে কি ক্যাপসিকাম, বিনস, গাজর রয়েছে, ওগুলো কাটবো। তারপরে চলো তোমাদের সাথে কথা বলছি। আর চাউমিনটাও সিদ্ধ করে নিই, মানে চাউমিন বলতে আটা নুডলস, সেটা সিদ্ধ করে নিই। সব সবজি আমি কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছ সব সবজি কাটা হয়ে গেছে। এবার দেখি চাউমিনটা সিদ্ধ করতে দেব, এটার মধ্যে সিদ্ধ করতে দেব।
ফুলকপিটা প্রথমে ভেজে নিচ্ছি আমি, কারণ সব কিছু যদি সবজির সাথে দিই ফুলকপিটা, তো ফুলকপিটা টাইম লাগবে, সেই জন্য আমি সবার প্রথমে ফুলকপিটা দিয়ে তুলে নিচ্ছি। তারপরে গাজরটাও দিয়ে দিলাম, গাজরটাও ভাজতে টাইম লাগে, তো ফুলকপি গাজর আর বিনসটাও দিয়ে দিলাম, তো একসাথে সব ভেজে নেব, ভেজে তুলে রাখবো। আমার মা ছোটোবেলায় দেখতাম আলুও দিত এর মধ্যে, আমি কখনো অন্য সময় যখন বানাই তখন আলু দিই, আর এখন যেহেতু সব সবজি রয়েছে ওই জন্য আমি আর আলু দিচ্ছি না, এই সবজি দিচ্ছি। একটু নুনও দিয়ে দিলাম সবজিটার মধ্যে, ভালো করে দিয়ে সব একসাথে দিয়ে ভেজে নেব। আর এই যে ডিমটা ভেজেছি তো ভালোভাবে তোলা হয়নি, ওই জন্য কড়াইয়ের সাইডটা একটু লাল লাল কালো কালো দেখতে হয়ে গেছে, তো ওটা ভেজে তুলে রাখার পরে আমি আবার কড়াতে তেল দিয়ে দিলাম। তেল আমি বেশি অল্প পরিমাণেই দিলাম, বেশি পরিমাণে তেল দিলাম না, অল্প দিয়ে এবার পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি হালকা ব্রাউন করে ভেজে নেব, তো পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে, সব সবজি যেহেতু ভেজে তুলে রেখেছি, তো আর পেঁয়াজটা অল্প ভেজে নিলেই হবে। তো এর মধ্যে আমি ক্যাপসিকামটাও অ্যাড করে দেব, ক্যাপসিকামটাও দিয়ে দিলাম, ক্যাপসিকামটা অল্প নাড়িয়ে নেব, ক্যাপসিকামটা বেশি ভাজলে তো একটু নরম নরম হয়ে যায়, খেতে আমাদের খুব একটা ভালো লাগে না, একটু বেশ মুখে পড়বে, কাঁচা কাঁচা থাকবে, সেটার ফ্লেভারটাও ভালো লাগে আর খেতেও বেশ টেস্ট লাগে, সেই জন্য দু একবার দিয়েই আমি নাড়িয়ে নিলাম, মানে খুব একটা নাড়ালাম না। আর এই যে ম্যাগি মশলাটা আমি দিয়ে দেব, কারণ কি এই ম্যাগি মশলাটার মধ্যে মানে 10 গুণ টেস্ট বাড়িয়ে দেবে, এটার মধ্যেই সমস্ত রকম টেস্ট রয়েছে। আর এই ম্যাগি মশলাটার মধ্যে দেখতে পাচ্ছ ফ্রোজেন মটরশুঁটিও রয়েছে, তো মটরশুঁটির অভাব ছিল, এটা মটরশুঁটিটা এর মধ্যে রয়ে গেছে, তো ভালোই হলো। আর ভিনিগার দিয়ে দিচ্ছি আমি, দু চামচ মতো ভিনিগার দিয়ে দিলাম, আর সয়া সসও দিয়ে দেবো। আর মশলাটা এর মধ্যে আমি কষিয়ে নিচ্ছি, অনেক তোমরা চাইলে শেষেও মশলাটা মেশাতে পারো, আমি এর মধ্যে মশলাটা কষিয়ে নিচ্ছি, কারণ ম্যাগিটার সাথে তাহলে সুন্দরভাবে মিশে যাবে, ওই জন্য আমি মশলাটা এর মধ্যে দিয়ে নিলাম, দিয়ে ভালো করে ভেজে নিলাম, ম্যাগিটা দিয়ে নিলাম। আর ম্যাগিটা দেখছো সুন্দর সিদ্ধ হয়েছে, আর যেগুলো সবজি আর ডিমটা যে ভেজে রেখেছিলাম ওগুলো সব একসাথে মিশিয়ে নিলাম। আর কাঁচা লঙ্কাটা এখন দিচ্ছি না, কারণ খুব ঝাল হবে কাঁচা লঙ্কাটা দিয়ে দিলে, আর বাবাই যেহেতু খাবে সেজন্য আগে ওর তুলে রাখবো, সব শেষে কাঁচা লঙ্কাটা মিশিয়ে দেব। আর এটা সুন্দর করে মিশিয়ে নিতে হবে, নিচে মশলাগুলো যে মানে নিচে পড়ে গেছে সেটা খুন্তি দিয়ে কাচিয়ে আর কি ওপরে নিয়ে এসে সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে, তাহলেই ভালো হবে মোটামুটি। আমার পেটে যাবে আর কি।
লোভ সামলাতে পারলাম না, ওকে খাওয়াতে খাওয়াতে আমি একটু স্টার্ট করে দিলাম খাওয়া আর কি। এর আগেও খেলাম একটা, মানে দারুণ হয়েছে। ফুলকপিটা দেওয়ার জন্য টেস্ট বেড়ে গেছে। আর এই যে ম্যাগি আটা নুডলসটা, যারা ম্যাগি খান খাও সবসময়, তারা একবার আটা নুডলসটা ট্রাই করে দেখবে, অসাধারণ টেস্ট। আর এর মধ্যে যে মশলাটা আছে না, সেটা আরও দারুণ খেতে। তো চলো খেয়ে নিই। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে সবাই, আর যা খেলাম মনে হচ্ছে না যে রাত্রে ডিনার করব। আমার এটাই ডিনার হয়ে গেছে আর কি। আর খেয়ে দিয়ে বসে থাকলে হবে না, এখনও কিচেন পড়ে রয়েছে, মানে অগোছালো হয়ে কিচেনটাকে গোছাতে হবে। আর কি বলে, বাসন একবার এক বেসিন বাসন ওয়েট করছে, সেগুলোকে আমার পরিষ্কার করতে হবে, পরিষ্কার করে গুছিয়ে রাখতে হবে। আর দেখি, বাবাই তো বললাম দুপুরে ঘুমায়নি, জানি না এখন কি করবে, খেয়েছে পেট ভরে গেছে যেহেতু, এবার ঘুমিয়ে পড়তেও পারে। তো ঘুমিয়ে পড়লে ভালোই, নাহলে কি রাত 12টা 1টা পর্যন্ত জেগে থাকি, ঘুমাতেই চায় না। আর আজকে দুপুরে ঘুমায়নি, তো হয়তো পেটটা ভরেছে, এবার পাখাটা চালিয়ে দিলে একটু শোয়ালেই হয়তো ঘুমিয়ে যাবে। তো চলো, আর কি বলি, এখানে ব্লগটা শেষ করছি, অন্য কোনো দিন আবার তোমাদের সাথে দেখা হবে। চলো গুড নাইট আজকের মতো, টাটা।